ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এই জিম্মাটা স্বামীর উপর, আপনার এই বোনের উপর না। বোন তার জরুরত অনুযায়ী সে স্বাভাবিক চলবে, ও যে কামাই করছে ওর জিম্মা ওর উপর, ও আপনাকে খাওয়াচ্ছে আপনার ভরণ পোষণ করছে, এটা তার দায়িত্ব, এটা আপনার জন্য ভোগ করা যায়। তবে আপনি যথাসাধ্য তাকে নসিহত করবেন, উপদেশ দিবেন, এটা আপনার দায়িত্ব। হয়তো আল্লাহ তাকে বুঝ দিতে পারে, বলবেন আল্লাহ পাক বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজান, যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং কল্পনাতীত রিজিক দেন। ওয়ের যুকুমের হাইসু লা ইয়াহতাসিব, তো কেউ যদি আল্লাহকে ভয় করে হালাল পথে থাকে আল্লাহ তাকে সাহায্য করবেন, এটা আল্লাহর ওয়াদা। হয়তো হারাম কামাই একটু বেশি মচমচি করলো, হালাল কামাই সে না এরকম না। আচ্ছা, সর্বোত্তম রিজিক কোনটা? আমরা তোমার বড় বড় বিল্ডিং বানিয়ে দিলাম আর ঔদ্ধত্য প্রকাশ করলাম, বড়াই ফখর করলাম, এটাই না না। খায়রুর রিজক আল কাফাফ, সর্বোত্তম রিজিক হচ্ছে কাফাফ। নিজে খেলো, নিজেকে নিজের যতটুকু প্রয়োজন ততটুকু বাস কোনোরকম চললো, আরেকজনের কাছে হাত পাতালো না, এটা হলো সর্বোত্তম রিজক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট জীবন যাপন করেছেন, ইচ্ছে করলে তো অনেকই কিছুই করতেন। দুদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে খেয়েছেন বলে প্রমাণ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে জিজ্ঞেস করতেন তোমাদের ঘরে কিছু আছে, বলে নাই। সকালে বলছেন কিছুই নেই, তাই বললেন আমি রোজা আজকে, দেখুন তো কী অবস্থা। মানে এই সময় রোজার নিয়ত করেছেন, পূর্বে খাননি তো নফল সিয়ামের নিয়ত দিনের বেলাও করা যায়। একবার আসলেন ঘরে জিজ্ঞেস কিছু আছে বা ঘরে জানি কী জানিছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওটা দেখে বললেন যে আমি রোজা ছিলাম তারপরে খেয়ে নিলেন, মানে তার প্রয়োজন ছিল কিন্তু রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, পরে যখন দেখলেন খাবার তখন রোজা ভেঙে দিয়েছেন। সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাই, কুদার জেলায় ঘর থেকে বের হলেন, আবু বকর ওমর মৌজুদ, আবু বকর ওমর জিজ্ঞেস করলেন কেন তোমরা এই সময় আসলে, তারা বললেন এই সময় কুদার জেলায় বের হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমারও তো এরকম অবস্থা, পরে এক সাহাবীর বাড়িতে গিয়ে খেলেন ইত্যাদি। ওইটা লম্বা সম্পূর্ণটা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য দেখানো সৈয়দুল কৌনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আদম সন্তানের শ্রেষ্ঠ ব্যক্তি, সমস্ত আদম সন্তানের নেতা কিয়ামতের দিন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে দুদিন একাতারে খাননি। আরও কিছু শুনলেন এমনিভাবে, মাসের মাসের পর মাস যেত তার ঘরে চুলায় আগুন জ্বলত না, আর আমরা আজ বাস হালকা একটু বাস সুন্দর জীবনযাপন করার জন্য, বিলাসিতা করার জন্য হারাম কাজে লিপ্ত হই। আবার বলি আল্লাহর হেল্প আসে না কেন? আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, আমি তো সব পথ বন্ধ করে দিলাম, তো আল্লাহর সাহায্য আসবে কীরকম? বান্দাকে ভয় করা উচিত আল্লাহকে। তো যাই হোক, এই যে বোন প্রশ্ন করেছেন তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই জন্যই প্রশ্ন করেছেন। তো ওনার স্বামীকে উনি বুঝাবেন, ওনার স্বামী তার স্বামী যে কামাই করে নিয়ে আসে এটা তার জিম্মা না, তাকে বরণ পোষণ করছে খাওয়া ইত্যাদি যেটা
এটা তার তার গুনাহ নয়, এটা তার জিম্মায় পড়তে পারে, জিম্মাটা তার স্বামীর উপরে হবে। আল্লাহ মাফ করুক। এটা শেখ আমাদের মেশায়েখদের ফতোয়া, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, এটা দেখেছি। আল্লাহুল মুস্তাআন। আসসালামু আলাইকুম।